নমস্কার, হ্যাঁ বলুন, আমার সাথে কেন দেখা করতে এসেছেন? নমস্কার, আগে ওই আমার নাম কেষ্টা, আমি নীলগঞ্জ থেকে আসছি। নীলগঞ্জ? আগে হ্যাঁ, আমারে ওই জমিদার সত্যকিশোর বাবু আপনার কাছে পাঠিয়েছেন। আপনি বসুন। বাটুল বাবু, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনার এই ভয় ও বিপদের কারণটা আমি জানি। আপনি জানেন? নীলগঞ্জে বেশ কিছুদিন ধরে রাতের বেলা এক অশরীরীকে দেখা যাচ্ছে, হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চেপে ঘুরে বেড়াতে। বাটুল বাবু, আপনি ঠিক ধরেছেন, সে এক ভয়ানক ব্যাপার। ঘোড়ায় চেপে তলোয়ার খুলে ঘুরে বেড়াচ্ছে এক ভূত। এতে শুধু আমাদের জমিদার সত্যকিশোর বাবুই নন, আমরা গ্রাম শুদ্ধ সবাই একেবারে ভয়ে কাঁপছি। বাটুল বাবু, এখন দয়া করে চলুন, আমাদের এই বিপদ থেকে একমাত্র আপনিই রক্ষা করতে পারেন। না না, এভাবে বলবেন না কেষ্টবাবু, মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করাই আমার কাজ, এতে দয়ার কোনো ব্যাপার নেই, এটা আমার কর্তব্য। তার মানে আপনি যাবেন? অবশ্যই যাব। আপনি সত্যকিশোর বাবুকে গিয়ে বলুন আমি আসছি। নমস্কার, নমস্কার, তাহলে আমি আজ আসি বাটুল বাবু। সাবধানে যাবেন। তুমি কবে নীলগঞ্জে যাবে গো বাটুলদা? আজ রাতেই। নীলগঞ্জে নেমেই শরীরটা কেমন যেন ছমছম করে উঠছে গো। তার সবকিছুটাই বেশি ভয় পাচ্ছ। ভয় তো করবেই, দেখেছিস স্টেশনে আমরা তিনজন ছাড়া আর কোনো লোকজন নেই। রাতের বেলা যেখানে ভূতের দেখা মেলে সেখানে মানুষের দেখা না মেলাটাই তো স্বাভাবিক বাচ্চু। শোন, তোদের দুজনকেই বলছি, সত্যকিশোর বাবুর বাড়িতে যাওয়ার পথে সব সময় রাস্তার দুদিকে নজর রাখবি, সন্দেহজনক কিছু দেখলেই আমাকে বলবি। ঠিক আছে মাদুলদা। এবার আমাদের তাড়াতাড়ি পা চালিয়ে সত্যকিশোর বাবুর বাড়ি যেতে হবে। ভালো বলেছিস বাচ্চু, চল ভেতরে চল। সত্যকিশোর বাবু বাড়ি আছেন? বাটুল বাবু, আপনারা এসে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। কর্তামশাই, বাটুল বাবুরা এসে গেছেন। নমস্কার, নমস্কার বাটুল বাবু, আসুন আসুন আসুন, বসুন। আমি আশা করতে পারিনি যে আপনারা আজকেই চলে আসবেন। আমরা এসে কি আপনাকে বিব্রত করলাম? না না, বিব্রত কেন করবেন, বরং আপনাকে দেখে আমি মনে সাহস পাচ্ছি, কিন্তু একটা কথা না বলে পারছি না। কি কথা বলুন তো। এই রাতের বেলা একমাত্র আপনি পারেন এই রহস্যমোড়া নীলগঞ্জে আসার সাহস দেখাতে। আমি তো এখানে আমার সাহস দেখাতে আসিনি সত্যকিশোর বাবু, আমি এসেছি আপনাদের সবার মন থেকে ভয় দূর করতে, আর সেটা করতে গেলে সবার আগে আমাকে পুরো ঘটনাটা জানতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে আমি সব বলছি মাটুল বাবু। এই নীলগঞ্জে আমাদের জমিদারি শুরু হয় প্রায় 300 বছর আগে মহাবীর প্রতাপ সুন্দরের হাত ধরে। প্রতাপ সুন্দর যেমন বীর ছিলেন, তেমনই ছিলেন ধার্মিক ও বিদ্বান মানুষ। তার রাজত্বে প্রজারা খুব সুখে ও শান্তিতে ছিল। তারপর আমার ঠাকুরদা বিক্রম সুন্দর জমিদার হন। সবাই বলে বিক্রম সুন্দর ছিলেন খুবই অত্যাচারী, চাষিরা ঠিক মতো খাজনা দিতে না পারলে বিক্রম সুন্দর চাষিদের জমি কেড়ে নিতেন। এই অত্যাচারের ফলে চাষিরা বিক্রম সুন্দরের উপরে রেগে যায় এবং বিদ্রোহ করে। শোনা যায় চাষিদের এই বিক্ষোভ নিষ্ঠুরভাবে দমন করেছিলেন আমার ঠাকুরদা বিক্রম সুন্দর। অনেক চাষিকে তিনি হত্যা করেন তার তলোয়ার দিয়ে। হ্যাঁ
আর সেই থেকেই নাকি বিক্রম সুন্দরের ওই তলোয়ার রক্ত পিপাসী হয়ে ওঠে। প্রতি 50 বছর অন্তর ওই তলোয়ার রক্ত যায়। তা ওই তলোয়ারের সাথে এখনকার ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক আছে বাটুল বাবু, আর সম্পর্ক আছে বলেই তো আপনাকে এই সব কথা বলছি। কি সম্পর্কের কথা আপনি বলতে চাইছেন সত্যকিশোর বাবু? বলছি, কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস দেখাবো। জিনিস? কি জিনিস? বাটুল বাবু আপনারা আমার সাথে আসুন। বাটুল বাবু, এই হলো সেই অভিশপ্ত তলোয়ার যার গায়ে এখনো অনেক গরিব মানুষের রক্ত লেগে আছে। আর এই তলোয়ার নিয়েই আমার ঠাকুরদা বিক্রম সুন্দরের আত্মা ঘোড়ায় চেপে রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে মানুষ মারবে বলে। আপনার ঠাকুরদা বিক্রম সুন্দর বাবু তো অনেক বছর আগে মারা গেছেন, তা হঠাৎ এত বছর পর ওনার আত্মা তলোয়ার হাতে নিয়ে আবার মানুষ মারতে এলো কেন? এর জন্য আমি দায়ী মাটুল বাবু, আমি দায়ী। আপনি দায়ী কেন? আপনাকে বললাম না, এটা আসলে একটা অভিশপ্ত তলোয়ার। প্রতি 50 বছর পর যদি কেউ একবার ভুল করে খাপ থেকে তলোয়ার বের করে ফেলে তো এই তলোয়ার আবার রক্ত চাইতে থাকে, আর সেই ভুলটা আমিই করেছি। আপনি ভুল করেছেন? কি ভুল? সেদিন তলোয়ারটা পরিষ্কার করতে গিয়ে ভুল করে আমি তলোয়ারটা খাপ থেকে বের করে ফেলি, অজান্তেই ঘটনাটা ঘটে গেছে। অবশ্য সঙ্গে সঙ্গেই আমি তলোয়ারটা আবার খাপে ঢুকিয়েও রাখি, কিন্তু একটা ভয় আমার মনে কাজ করছিল তখন থেকেই, আর সেই ভয়টাই সত্যি হলো। কোন ভয় সত্যি হওয়ার কথা বলছেন সত্যকিশোর বাবু? সেই দিন রাতেই তখন সবে ঘুমে আমার চোখ দুটো বুঝে আসছে, হঠাৎ দেখি আমার ঠাকুরদা বিক্রম সুন্দর আমার সামনে হাজির। সত্যকিশোর, চোখ খোল, তুই যে ভুল করেছিস তারপর আর তোর ঘুমোনো সাজে না, ওঠ সত্যকিশোর, ওঠ। একি একি ঠাকুরদা, আপনি? আমি তোর ঠাকুরদা বিক্রম সুন্দর। এই তলোয়ারটা তুই খাপ থেকে খুলে আমাকে এখানে আসতে বাধ্য করেছিস, এবার তো এই তলোয়ারটা রক্ত চাই, রক্ত। ভুল হয়ে গেছে ঠাকুরদা, ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এর কোনো ক্ষমা হয় না সত্যকিশোর, রক্ত না পেলেই তলোয়ার শান্ত হবে না। এখন তুই বল, তুই মরতে রাজি নাকি আমাকে অন্য কাউকে মারতে হবে? না না না, আমাকে ছেড়ে দিন ঠাকুরদা, আমাকে ছেড়ে দিন। তাহলে আমি চললাম, আমি চললাম অন্য কাউকে মারতে। না না ঠাকুরদা, ঠাকুরদা যাবেন না, যাবেন না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তারপর থেকে শুরু হয় রাতের বেলা ঘোড়ায় চেপে তলোয়ার হাতে ঠাকুরদার নীলগঞ্জে ঘুরে বেড়ানো। আর এই খবরটাই এখন খবরের কাগজের শিরোনামে। এখন আপনি বলুন মাটুল বাবু, এই বিপদ থেকে কি করে রক্ষা পাওয়া যায়? 50 বছর পর আত্মা এসেছে তলোয়ারে রক্ত পিপাসা মেয়েটাতে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করতে চাই সত্যকিশোর বাবু। নিশ্চয়ই, কি প্রশ্ন বলুন। আপনি বলছেন তলোয়ারটা নিয়ে বিক্রম সুন্দর বাবু চলে গিয়েছিলেন, কিন্তু তলোয়ারটা তো দেখছি খাপের মধ্যেই আছে। আসলে ঠাকুরদা তলোয়ারটা গভীর রাতে নিয়ে যান, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবার তলোয়ারটা এই খাপের মধ্যেই আছে। এই তলোয়ার নিয়ে যাওয়ার দিয়ে যাওয়ার ঘটনাটা আপনি দেখেছেন? না না, সেটা আমি নিজের চোখে দেখিনি। ঠাকুরদা কখন আসেন আর কখন যান সেটা কেউ জানে না। এই তলোয়ারের ব্যাপারটা আপনি ছাড়া আর কে কে জানে? এখন তো প্রায় সবাই জেনে গেছে, কিন্তু আগে আমি ছাড়া জানতো শুধু আমাদের ওই চাকর কেষ্টা আর নায়েব শ্যামাচরণ। আর আর খুব বেশি হলে জানতে পারে শ্যামাচরণের ছেলে কুন্তল, যদি শ্যামাচরণ ওকে কিছু বলে থাকে ওই আর কি। তলোয়ারটা একবার দেখতে পারি সত্যকিশোর বাবু?
হ্যাঁ অবশ্যই দেখতে পারেন, কিন্তু এই রাতে ওটাকে বের করবেন? মানে বলতে চাইছি আবার যদি কিছু একটা হয়ে যায় তার চেয়ে কাল সকালে না হয় দেখবেন। না, আমাকে তলোয়ারটা এক্ষুনি দেখতে হবে। ও দেখুন তাহলে। তাহলে এই সেই রক্ত লোভী তলোয়ার। গভীর রাতেও এটা কিসের আওয়াজ হচ্ছে? ওই তো বিক্রমবাবু ঘোড়ায় চেপে যাচ্ছেন, আমাকে বিক্রমবাবুকে আটকাতেই হবে। দাঁড়ান বিক্রম বাবু। একে এ তো বাটুল। বিক্রম বাবু আপনি দাঁড়ান বলছি। আমাকে ছেড়ে দে বাটুল, আমার পথ আটকাস না। না, আপনাকে আর আমি যেতে দেব না বিক্রম বাবু। আমাকে আটকে রাখার ফল কিন্তু খুব খারাপ হবে বাটুল, আমাকে ছেড়ে দে বলছি। না, ছাড়বো না, আপনার তলোয়ারের তো রক্ত দরকার তাই না? তাহলে আপনি আমার রক্ত নিন। ওর যখন এত রক্ত দেবার ইচ্ছে হয়েছে তখন রক্ত তো আমি নেবই, কিন্তু শুধু রক্ত নয়, তোকে আমি মেরেও ফেলবো। বাটুলকে মেরে ফেলা অত সহজ নয় বিক্রম বাবু। তবে রে, তাহলে মরার জন্য তৈরি হ। একি তলোয়ার ঢুকছে না কেন? কোন তলোয়ার আমার বুকে ঢুকবে না শয়তান। সত্য কিশোর বাবু আসতে পারি? আরে বাটুল বাবু আসুন আসুন। আপনার হাতে ওটা কি? দেখুন তো ভালো করে, এটাকে চিনতে পারেন কিনা? আরে এটা তো আমাদের সেই তলোয়ারটা, কিন্তু এটার এই অবস্থা করলো কি? কাল রাতে বিক্রম সুন্দর বাবু এটা দিয়েই আমায় মারতে চেয়েছিলেন। আর তাতেই তলোয়ারের এই করুণ অবস্থা। কি বলছো? হ্যাঁ সত্য কিশোর বাবু, বিচ্ছু সত্যি কথাই বলছে। আর আর আমার ঠাকুরদা বিক্রম সুন্দর বাবু তিনি কোথায় গেলেন? ঘোড়া নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়েছেন। এ তো অবিশ্বাস্য বাটুল বাবু, তার মানে আর কোনো বিপদ নেই তাই তো? আর কোনো বিপদ নেই। বাবা আপনি আমাদের বাঁচালেন বাটুল বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এখনো ধন্যবাদ জানানোর সময় আসেনি সত্য কিশোর বাবু। আপনি এ কথা কেন বলছেন বাটুল বাবু? বলছি কারণ এখনো একটা বড় কাজ বাকি আছে। আর কি কাজ বাকি আছে? আপনার ঠাকুরদা বিক্রম সুন্দর বাবুর আত্মার শান্তি কামনার কাজটা এখনো বাকি আছে সত্য কিশোর বাবু। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো আপনি একদম ঠিক বলেছেন বাটুল বাবু। বলুন
বলুন কি করলে আমার ঠাকুরদার আত্মা শান্তি পাবে? খাপ সমেত এই তলোয়ারটাকে মাটিতে সমাধিস্থ করতে হবে। মানে তুমি খাপ শুদ্ধ তলোয়ারটাকে মাটিতে পুঁতে দেবার কথা বলছো মাতুলদা? হ্যাঁ, এই কাজটাই করতে হবে। সত্য কিশোর বাবু, আপনাকে এই কাজটা আজকেই করতে হবে। আজকেই? অবশ্যই অবশ্যই করবো মাতুল বাবু। আর একটা কথা, সবাইকে এই অনুষ্ঠানে হাজির থাকার কথা বলবেন। সে তো বলতেই হবে, এত বড় একটা কাজ হবে, আর সবাইকে বলবো না? অবশ্যই অবশ্যই বলবো। মাতুল্লা, আমাদের মিশন নীলগঞ্জ তাহলে সফল হলো বলো? মাতুল্লার কোন মিশনটা তুই ব্যর্থ হতে দেখেছিস রে বিচ্ছু? না, আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি, কাজ যখন হয়েই গেল তখন বাড়ি ফিরে যাক। সে তো যাবই, তাই তো মাতুল্লা? আমরা আজই বাড়ি ফিরছি, তাই তো? আমরা আজ বাড়ি ফিরছি না। এ বাবা, কেন? সেটা আজ রাতেই তোরা বুঝতে পারবি। আজ রাতে কি হবে গো মাতুল্লা? জ্যান্ত ভূতের দর্শন। আপনার খেলা শেষ কুন্তল বাবু। আমাকে ছেড়ে দিন ভাটুল বাবু, এই তলোয়ার এই খাপ সব আপনি নিন, আমাকে ছেড়ে দিন। ছাড়তে তো আমি আসিনি কুন্তল বাবু, আমি ধরতে এসেছি। কি কুন্তল, এসবের মানে কি মাতুল বাবু? মানেটা আপনি কুন্তল বাবুকে জিজ্ঞেস করুন সত্য কিশোর বাবু। সব বলছি সব বলছি, আমি একটা সিনেমা করতে চেয়েছিলাম, তাই আমার অনেক টাকার দরকার ছিল, কিন্তু টাকা জোগাড় করতে পারছিলাম না। একদিন কথার ছলে বাবা আমাকে আপনাদের এই তলোয়ারটার কথা বলল। আমি জানতাম এই সব দুষ্প্রাপ্য জিনিসের দাম অনেক, তাই ঠিক করলাম বিক্রম নারায়ণের মতন সেজে আপনাকে ভয় দেখিয়ে তলোয়ারটা আর এই খাপটা হাসিল করব। এছাড়া আর আপনাদের কোনো উদ্দেশ্য ছিল না কুন্তল বাবু? আমাকে আমাকে ক্ষমা করুন জমিদার বাবু, ক্ষমা করুন। এসব তো আমি কিছুই বুঝতে পারছি না মাতুল বাবু, আপনি বলুন এসবের মানে কি? শ্যামাচরণ বাবু আর তার ছেলেই কুন্তল বাবু চেয়েছিলেন প্রজাদের ভয় দেখিয়ে আপনার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলতে। কি বলছেন মাতুল বাবু, আমি শ্যামাচরণ আর কুন্তলকে কত বিশ্বাস করতাম, শেষে ওরাই কিনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। ওরা দেখাতে চেয়েছিল আপনার ভুলের জন্যই নীলগঞ্জের উপর বিক্রম সুন্দরীর অশুভ আত্মা নেমে এসেছে। ছি ছি শ্যামাচরণ, ছি! আমাদের ক্ষমা করে দিন জমিদার বাবু। দারোগা বাবু, এই শ্যামাচরণ আর কুন্তলকে নিয়ে যান। সে তো নিয়ে যেতেই হবে মাতুল, আপনারা আমার সাথে চলুন দেখি। সত্য কিশোর বাবু, তাহলে দেখলেন তো আসল ভূতটা কি? সে তো সবই বুঝলাম মাতুল বাবু, আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি এত সব বুঝলেন কি করে? হ্যাঁ মাতুলদা, বলো না, তুমি এত কিছু জানলে কি করে? কাল ভোর রাতে আপনারা সবাই ঘুমোচ্ছিলেন, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ আমি জানালা দিয়ে দেখি একটা কালো চাদর মুড়ি দেওয়া লোক এই জমিদার বাড়িতেই ঢুকছে। আমিও চুপি চুপি ফলো করলাম। তারপর তারপর কি দেখলেন মাতুল বাবু? দেখলাম ওই চাদর মুড়ি দেওয়া লোকটা শ্যামাচরণ বাবুর ঘরে ঢুকে গেল। তারপর আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম আর শুনলাম। কি রে কুন্তল, তুই এর মধ্যেই চলে এলি? তো কি করব, আর একটু হলেই তো আমাদের সব প্ল্যান বানচাল হয়ে যেত। কেন, কি হয়েছিল? ওই বাটুল আমাকে প্রায় ধরেই ফেলেছিল, কোনো রকমে পালিয়ে বেঁচেছি। এ তুই কি বলছিস কুন্তল? শোন কুন্তল, কিছুদিনের জন্য তোকে গা ঢাকা দিতে হবে। কিন্তু সিনেমার টাকাটা যে আমাকে কিছুদিনের মধ্যে জোগাড় করতে হবে। তোর সিনেমার টাকা তো জোগাড় হয়েই গেছে। মানে কোথায় জোগাড় হয়েছে? ওই তলোয়ারটা বিক্রি করে দিলেই তো টাকার জোগাড় হয়ে যাবে। তোর তলোয়ার? কোথায় তলোয়ার? তোর কাছে? তলোয়ার আর আমার কাছে নেই, ওটা বাটুল নিয়ে গেছে। নিয়ে আর কোথায় যাবে, জমিদার বাবুকেই তো ফেরত দেবে। তুই এখন গা ঢাকা দে, এই গ্রাম ছেড়ে কিছুদিনের জন্য পালা। বাটুলরা চলে গেলে আবার আসবি,
বিক্রম সুন্দরের ভূত হয়ে। আর তোমার ভূতের ভয় দেখে জমিদার সত্য কিশোরের বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তোলার প্ল্যানটা, ওটা কি হবে? আগে বাঁটুলকে যেতে দে, ও না গেলে আমাদের কোনো প্ল্যানই সফল হবে না। ও গেলে আবার সহজ সরল গ্রামবাসীদের সত্য কিশোরের উপর খেপানো যাবে, তারপর এই জমিদারি হবে আমার। কথায় আছে রাখে হরি মারে কে, কিন্তু আমার বেলায় কথাটা একটু পাল্টে যাবে। পাল্টে কি হবে? রাখে বাটুল মারে কে। হা 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 হা।